জয় হিন্দ বন্দে মাতরম সবাইকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে। আমার পেছনে হচ্ছে পুরানো বাষ্পচালিত স্টিম ইঞ্জিন, এটা শোপিস অবস্থা রয়েছে। ফ্রন্ট দেখতে পাচ্ছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। তো আমরা আজকে জার্নি করব হচ্ছে 15929 তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেসে, নিউ জলপাইগুড়ি থেকে নিউ কুচবিহার পর্যন্ত। চলুন যাওয়া যাক স্টেশনে। ট্রেনে এসে যেটা খোঁজা হয় সেটা হচ্ছে এসকেলেটার। এই এসকেলেটারতেও ওঠার মধ্যে একটাই আলাদা, বিশেষ করে লাগেজপত্র থাকলে এসকেলেটারতে ওঠা হচ্ছে খুবই সুবিধা আর কি। তো এটা ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা বড় বড় রেলওয়ে স্টেশনে হয়েছে। আমাদের যেমন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিউ কুচবিহার, নিউ জলপাইগুড়ি, তারপর ওদিক থেকে রয়েছে মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ বঙ্গাইগাঁও, তারপর রঙিয়া জংশন, গৌহাটি, এই সমস্ত বড় বড় স্টেশনগুলোতে রয়েছে। তো যাই হোক, উঠে গেলাম এসকেলেটার দিয়ে এখানে। এসকেলেটার উঠে যাওয়ার পরপরই আমরা সোজাসুজি চলে যাব হচ্ছে স্টেশনে। এখন প্ল্যাটফর্মে চলে আসছি সামনেই। নিচ দিয়ে দেখতে পাচ্ছি যে লাইনগুলো, এগুলো হচ্ছে মালগাড়ির লাইন। আর এটা যে দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে টয় ট্রেন, অর্থাৎ নিউ জলপাইগুড়ি দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে, হেরিটেজ রেলওয়ে, সেটা এখান থেকেই ছাড়ে প্রত্যহ সকাল 8টার দিকে এবং দার্জিলিং গিয়ে পৌঁছায় বিকাল 5টায়। এখান থেকেই সেটা ছাড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন যাওয়া যাক প্ল্যাটফর্মে। এসকেলেটার দিয়ে উঠলাম, আবার এসকেলেটার দিয়ে নামছি। তো একটা ব্যাপারটাই আলাদা, আগে সিঁড়ি দিয়ে ওঠানামা করতাম। একদিন এমন সময় গেছিলো যে তাড়াহুড়া করে ট্রেন ধরেছিলাম, সে সময় এসকেলেটার মানে খেয়ালই পড়েনি, সিঁড়ি দিয়েই ওঠানামা প্রায় 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। এখন আমরা চলে আসলাম হচ্ছে 1A নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন জানি না কোথায় দেবে, তবে অ্যানাউন্স করবে, ঘোষণা করে দিল যে হচ্ছে তাম্বারাম ডিব্রুগড় এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমার কোচ পজিশন হচ্ছে D3। আমার পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা এখনই ছেড়ে দেবে। ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আমি দাঁড়িয়ে আছি আমার কোচ পজিশনের সামনে। আমার কোচ নাম্বার হচ্ছে D3, 35 নম্বর উইন্ডো সিট পড়েছে। তো ট্রেনে উঠে কথা বলছি। এসে পৌঁছালো, তো এখনই উঠবো হচ্ছে এই তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেসে। এই ট্রেনটার একটা বিশেষত্ব রয়েছে যে এটা আগে চেন্নাই এগমোর থেকে ছাড়তো এবং হচ্ছে নিউ তিনসুকিয়া যেত, কিন্তু সরি ব্যাঙ্গালোর ডিব্রুগড় যেত, কিন্তু বর্তমানে এটা হচ্ছে তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এবং এটা মাঝখানে ধূপগুড়ি স্টপেজ রয়েছে, তারপর নিউ কুচবিহার, এবং এটা হচ্ছে রঙিয়া জংশন হয়ে সরাসরি রঙাপাড়া নর্থ হয়ে নর্থ লক্ষ্মীপুর হয়ে ডিব্রুগড় ঢোকে। এটা কিন্তু গৌহাটি যায় না বা কামাখ্যা যায় না। তো এখন কি ট্রেনে উঠে তারপর কথা বলছি। তো ট্রেনে উঠে পড়লাম এখানে। তো উইন্ডো সিটি আমি প্রেফার করেছিলাম, তো উইন্ডো সিটি দিয়েছে এখানে। তো বসে পড়লাম। ট্রেন হচ্ছে 10 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে, 1:40 ছাড়ার টাইম, 12 মিনিট পর ট্রেন ছেড়ে যাবে। তো এরপরে আসবে আমবাড়ি, ফালাকাটা, তারপর বেলাকোবা, রানীনগর, জলপাইগুড়ি রোড। তো কিছু কিছু স্টপেজ হচ্ছে আমি স্কিপ করব, কারণ ভিডিও লং হয়ে যাবে। তো কিছু কিছু স্টপেজ আমি দেখাবো এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, নদীসমূহ আমি ভিডিওতে তুলে ধরবো এবং হচ্ছে বলার চেষ্টা করব। তো পরবর্তী কথা হচ্ছে ধূপগুড়ি স্টেশনে।
এই তো ট্রেন ছেড়ে দিল ধূপগুড়ির থেকে এখনই, তো ট্রেন লেট নেই একটুকু, 10 মিনিট বিফোর টাইমে চলছে। বিফোর টাইমে থামার পরে এখানে 12 মিনিট থামলো, 2 মিনিট হল্ট ছিল, এখন ছেড়ে দিচ্ছে ধূপগুড়ির থেকে ট্রেন। এবার সরাসরি গিয়ে থামবে নিউ কুচবিহার। এখন বাজে হচ্ছে দুপুর 2:50, 3:30 টাইম, 40 মিনিটে পৌঁছে যাবে আরামসে নিউ কুচবিহারে। নিউ কুচবিহার গিয়ে দেখা হচ্ছে, মাঝখানে কিছু স্টপেজগুলো দেখাবো। অবশেষে 1 ঘন্টা 35 মিনিট জার্নির পরে পৌঁছে গেলাম নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে। তো এই ট্রেনটা আসলাম, ট্রেনটা আবারও বলে দিই, ট্রেনটা হলো তাম্বারাম নিউ তিনসুকিয়া জংশন সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটার আগে নাম ছিল চেন্নাই এগমোর ডিব্রুগড় এক্সপ্রেস, কিন্তু বর্তমানে নাম পাল্টে এটা হচ্ছে তাম্বারাম নিউ তিনসুকিয়া এক্সপ্রেস হয়েছে। 1 ঘন্টা 35 মিনিটে শিলিগুড়ির থেকে একদম পৌঁছে গেলাম নিউ কুচবিহারে, এখন বাড়ি যাব। তো মাত্র কিছুক্ষণের জার্নি হলো আর কি, তো যেটুকুনো তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মধ্যে, আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।